পেছন পেছন মনে হচ্ছে যে কেউ একজন হাঁটছে আমার সাথে। সামনে এগিয়ে যাওয়ার পর যখন শ্মশানের কাছাকাছি গেলাম, তখন হচ্ছে পেছন থেকে একটা হাতের স্পর্শ পেলাম। দর্শক, স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভ প্রেজেন্টস গল্প নাকি সত্যি এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি, সেজুতি বড়ুয়া। আমাদের জীবনে কত কিছুই তো ঘটে, তবে কিছু ঘটনা এমন অদ্ভুত যা হয়তো কাউকে বিশ্বাস করানো কিংবা বলে বোঝানো সম্ভব হয় না। ঠিক তেমনই কিছু ঘটনার বর্ণনা দিতে এসেছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। তবে তার এই ঘটনা ঠিক গল্প নাকি সত্যি, সেটি বিবেচনার দায়িত্ব আপনাদের। ভাই, আপনার পরিচয় জানতে চাই। আমি শাকিল আহমেদ, শিক্ষার্থী, এখনো পড়াশোনায় আছি, শেষ হয়নি অনার্স তৃতীয় বর্ষে। আচ্ছা, যেটা বলছিলাম যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, আপনার জীবনে তেমন কি ঘটেছে? গল্প বলবো, এর আগে আমি একটু ছোট্ট করে শুরু করি। সেটা হচ্ছে, ছোটবেলা থেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা বুঝি, এই জিনিসটা আমার কাছে বিশ্বাস হতো না, হাস্যকর মনে হতো। তো এই বিষয়টা আসলে আপনার সাথে যখন ঘটে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না আসলে যেটা গল্প নাকি সত্যি। তো সেক্ষেত্রে হচ্ছে, ছোটবেলা থেকে এই গল্পগুলো বা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের যে কাহিনিগুলো, এগুলো শুনতে আমার ভালো লাগতো, বাট বিশ্বাস হতো না। যে আমাদের একটা প্রচলিত কথা আছে যে ভূত বলতে কিছু নেই, তো আমিও হচ্ছে সেই থেকেই বিশ্বাসী। তো সেই বিশ্বাসটা কি পরিবর্তন ঘটেছে? আচ্ছা, সেই ঘটনা হচ্ছে, গল্প যখন শেষ হবে তখন দর্শক এবং আপনি দুজনে জানতে পারবেন যে ঘটনা বিশ্বাস পরিবর্তন হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি ছোটবেলার একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, তো আমার খালার মুখ থেকে শোনা যে তিনি হচ্ছে একটা বিড়াল পালতেন। তো আমাদের খালার বাড়িতে হচ্ছে দুইটা ঘর ছিল, একটা পশ্চিম দিকে আর একটা হচ্ছে পূর্ব দিকে। মাঝখানে হচ্ছে উঠোন ছিল, উঠোনের এক পাশে হচ্ছে একটা মাচা ছিল, যেটা হচ্ছে লাউ বা এই টাইপের যে সবজিগুলো থাকে সেগুলো চাষ করা হয়। দুটো বাসার দূরত্ব কতটুকু হতে পারে? হেঁটে যাওয়ার ডিস্টেন্সে এক মিনিট কি দেড় মিনিট সময় লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে উনি হচ্ছে রাতের বেলা পূর্ব দিকের ঘর থেকে পশ্চিম দিকের ঘরে যাবেন। তো বের হয়েছেন, যথারীতি উঠোনের মাঝখানে আসার পর ওনার একটা পোষা বেড়াল ছিল, যেটা মিনি বলে ডাকতেন তিনি। তো সেই বেড়ালটিকে দেখতে পেলেন। দেখার পর উনি হচ্ছে স্বাভাবিকভাবে ডাক দিলেন মিনি বলে। তো সচরাচর যেটা হয়, মিনি বলে ডাক দিলে ওনার বিড়ালটা ওনার কাছে চলে আসে, পোষা বিড়াল যেমন হয়। হ্যাঁ, কিন্তু ওই দিন যখন ডাক দিল তখন সে বিড়ালটা কাছে আসলো না, সে মাচার উপরে লাফিয়ে উঠে গেল। উঠে যাওয়ার পর তিনি ভেবেছেন যে হয়তো কিছু একটা হয়েছে, তো তিনি ঘরে চলে গেলেন পশ্চিমের ঘরে। তো যাওয়ার পর দেখতে পেলেন যে যে বিড়ালকে তিনি কিছুক্ষণ আগেই উঠোনে দেখে এসেছেন মাচায় লাফিয়ে উঠেছে, সেই বিড়াল ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। ঠিক এই বিড়ালটাই যে ওই বিড়ালটা, কিভাবে বুঝলেন? এটা স্পেসিফিক বোঝার কারণ হলো যে ওই রকম দেখতে আর বিড়াল আশেপাশে কোথাও ছিল না। আচ্ছা, এটা একটা ইউনিক টাইপের ছিল, মানে কালার একটু ডিফারেন্ট বা ডিফারেন্ট কালার ছিল। আচ্ছা আচ্ছা, তো যে কারণে দেখলে সহজেই চেনা যায় যে এটা ওটাই ছিল। কিন্তু যখন দেখলো যে মাচার উপর বিড়াল লাফিয়ে ওঠার পর এটা আবার ঘরের ভেতরে চলে এসেছে এবং ঘুমিয়েও আছে, এটা তো অনেকটা হচ্ছে আদিভৌতিক মনে হয়েছে। তো এই বিষয়টা দেখে উনি হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলেন। তো পর এরকম ঘটনা হরহামেশাই হচ্ছে ওখানে নাকি হতো। তো যেহেতু আমরা তখন ছোট ছিলাম, সেটি তো আসলে কোনো ক্ষতি করেনি, না ক্ষতি করেনি। আচ্ছা, তো যেহেতু হচ্ছে ঘটনাটা একটু ডিফারেন্ট লেগেছে, স্বাভাবিক একটু ভয় পেয়েছে। তো এরকম ঘটনা হচ্ছে রেগুলারই নাকি তখন হতো, বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওনারা দেখতে পেতেন। এখন আমার কাছে হচ্ছে বিষয়গুলো গল্প মনে হতো যে এরকম হয় নাকি আবার, সবাই যেটা যেভাবে বলে আর কি। তো এরকম আরো ঘটনা আছে। আরেকটা ঘটনা বলে আমি আমার ঘটনায় যাচ্ছি। তো আমার খালাতো বোন, তো সে হচ্ছে যখন ছোট ছিল, 5-6 বছর বয়স, তখন আমরা একদম ছোট ছিলাম, তো এই ঘটনাটা পরে শোনা। তো সে হচ্ছে একদিন বাইরে গেল রাতের বেলা তার কাছে। তো বাইরে যাওয়ার পর তাদের ঘরের পাশে হচ্ছে দুইটা গাছ ছিল, একটা হচ্ছে তেঁতুল গাছ আর একটা নারকেল গাছ। তো সে যখন নারকেল গাছ বরাবর দাঁড়ালো, তো এর মাঝখান দিয়ে হচ্ছে যাওয়ার পথ ছিল, তো সেই পথ ধরেই সে যাবে। তো তখন দেখতে পেলো যে ওই গাছ দুটোতে প্রবল বেগে বাতাস বইছে। আচ্ছা, মানে শুধু ওই দুটো গাছে? হ্যাঁ, এটা কনফার্ম করার জন্য সে আশেপাশে তাকালো যে ঝড় হয়েছে কিনা বা ঝড় হচ্ছে কিনা। তো তাকিয়ে দেখলো যে অন্য কোথাও কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র সেই গাছ দুটোতেই বাতাস আসতেছে। তো এই বিষয়টা দেখে উনিও খুব ভয় পেয়ে গেলেন। তো উনি হচ্ছে দৌড় দিয়ে বাসায় ব্যাক করলেন।
এটা ছিল ওনার ঘটনা। তো এই বিষয়গুলো শুনতে শুনতে আমার কাছে হচ্ছে বিষয়টা অনেকটা জোকসের মতো মনে হয়েছে। তো মানে এর আগের দুটো ঘটনার একটাও আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যখন কিছুটা বড় হলাম তখন হচ্ছে আমি 7 বা 8 পড়ি। তো আমি একদিন নানু বাড়িতে গেলাম। তো যাওয়ার পরে প্ল্যান করলাম যে আজকে আমি নিজেই দেখবো যে আসলে এগুলো হয় কিনা। আচ্ছা, তো এমনিতে আমি নানু বাড়িতে গেলে আমি হচ্ছে ফ্রেন্ডের সাথে থাকতাম বা মাঝে মধ্যে খেলতে গেলে বিকালে আসতাম না, রাতে ফ্রেন্ডের বাসা থেকে যেতাম। তো ওই দিনে হচ্ছে এরকম একটা ফ্রেন্ডের বাসা থেকে গেলাম রাত পর্যন্ত, তো সেখানে আড্ডা দিলাম। বাসার সবাই মনে করেছিল ফ্রেন্ডের বাসায় আছে, তারা কোনো টেনশন করেনি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ফ্রেন্ডের বাসা থেকে রাতের বেলা 9টা 10টা করে বের হয়ে গেলাম। বের হওয়ার পর কিছুক্ষণ এদিক সেদিক অ্যাপ্রোচ অ্যাপ্রোচ ঘোরাঘুরি করে, তো প্যারানর অ্যাক্টিভিটিগুলো সচরাচর যে টাইমে হয় বলে আমরা শুনি গভীর রাতে 12টার পরে 1টা 2টা 1টার দিকে। তো আমি হচ্ছে প্রায় 1টার দিকে করে যেই জায়গাগুলোতে এইসব ঘটনাগুলো ঘটে তো ওদিকে হচ্ছে হাঁটতে লাগলাম। এর মধ্যে একটা জায়গা ছিল হচ্ছে শ্মশান টাইপের, তখন হচ্ছে তো স্পেসিফিক কোনো শ্মশান ছিল না ওদিকে, বাইরের পাশেই হচ্ছে কাছাকাছি যে কোনো জায়গায়। তো ওই জায়গাগুলো তারা আবার চিহ্নিত করে রাখতো যে এখানে পোড়ানো হয়েছিল। তো সেক্ষেত্রে ওই জায়গাটা স্পেসিফিক ছিল। তো আমি হচ্ছে যখন হাঁটছি মৃদু আলো ছিল, কিছু দেখা যাচ্ছিল না তেমন। তো তখন হচ্ছে হাঁটতে হাঁটতে মানে তখন রাতের 1টা আচ্ছা, তো পরিবেশটা অনেকটা থমথমে, একটা গাছের পাতাও যদি পড়তেছে সেটাও শোনা যাচ্ছে, খুব স্বাভাবিক। আর গ্রামে তো আসলে খুব তাড়াতাড়ি সন্ধ্যার পরপরই একদম নিস্তব্ধ হয়ে যায় সবকিছু, দিন পতন নীরবতা চলে আসে, নিজের পায়ের শব্দে অনেক সময় ভয় পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এক্সিকিউট করার চেষ্টা করলাম যে আসলে এগুলো আছে কিনা। তো হাঁটছি, তো হাঁটতে হাঁটতে এক সময় দেখলাম যে একটা বাদুর লাফিয়ে পড়লো। তো আমি হচ্ছে ভয় পেয়েছিলাম খুব, কিন্তু পরে দেখতে পেলাম না সেটা বাদুর ছিল। এরপর হচ্ছে আমি আরো সামনে এগিয়ে গিয়ে যেই শ্মশানটার কথা বলেছি সেখানে গেলাম। তো ওখানে হাঁটছি, তো পেছন পেছন মনে হচ্ছে যে কেউ একজন হাঁটছে আমার সাথে। আপনি তো একাই গিয়েছিলেন না, কোনো ফ্রেন্ড ছিল? একা গিয়েছিলাম। আচ্ছা, কেউ ছিল না সাথে। ফ্রেন্ডদেরকে বলেছি যে আমি বাসায় চলে আসছি, আর বাসায় জানে যে আমি ফ্রেন্ডের বাসায় আছি। তো সেক্ষেত্রে আর কেউ খুঁজেনি তখন। তো যখন দেখলাম যে হচ্ছে মনে হচ্ছে যে কেউ একজন পেছন থেকে আসছে, তো তখন আমি পেছনে ফিরে তাকালাম, তখন দেখলাম যে একটা ছায়ার মতো কি যেন দৌড় দিয়ে চলে গেল। আচ্ছা, মানে আপনি দেখতে পেয়েছিলেন একটা ছায়া ছিল? হ্যাঁ। আচ্ছা, তো এরপর আমি এটাকে আননোটিস করে আবার সামনের দিকে চলে গেলাম। মানে আপনি তখনও এগিয়ে যাচ্ছেন না, একটা ছায়া দেখার পরও এগিয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনার ভীষণ সাহস। আমি ভেবেছি যেহেতু একটু আগে একটা বাদল পড়লো, এই টাইমে হয়তো কিছু একটা হতে পারে এরকম বা এই টাইপের, তো এটাকে আমি তোমাকে নোটিস করে নিই। তো সামনে এগিয়ে যাওয়ার পর যখন শ্মশানের কাছাকাছি গেলাম, তখন হচ্ছে পেছন থেকে একটা হাতের স্পর্শ পেলাম এবং হাতটা খুবই ঠান্ডা ছিল। তো স্পর্শ পেয়ে আমি হচ্ছে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সময় সেন্সলেস হয়ে যাই, কতটুকু পর্যন্ত আমার মনে আছে। এরপর সকালে যখন আমি উঠি তখন আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। মানে ওই স্পর্শ পাওয়ার পরেই আপনি সেন্সলেস হয়ে যান, আপনি আর পেছনে তাকানোর সুযোগ পাননি? পেছনে তাকানোর সুযোগ পাইনি, যে হাতটা কার ছিল সেটা দেখার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, তো পরের দিন যথারীতি নিজেকে বেডে পেলাম হাসপাতালে। তো পরে জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছিল, বললো যে তোমাকে হচ্ছে ওই শ্মশানের এখান থেকে সকালবেলা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা পুরো রাত আপনি ওই শ্মশানে ছিলেন? হ্যাঁ, এবং সেন্সলেস অবস্থায় ছিলাম, এবং ওই সময়ের কোনো ঘটনা আমার মনে নেই। যতদূর লাস্ট মনে আছে সেটা হচ্ছে আমি পেছনে ফিরে তাকাতে চাচ্ছিলাম যে কে আমাকে ধরলো দেখার জন্য, কিন্তু দেখার আগেই হচ্ছে সেন্সলেস হয়ে গেলাম, এরপর আমার কিছু মনে নেই। তারপর হচ্ছে আমার জ্বর চলে আসে এবং 7 দিন পর্যন্ত আমি হাসপাতালে ছিলাম, এরপর হচ্ছে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরি। আপনার জীবনে যে ঘটনা ঘটেছে সেটি আসলে খুব ভয়াবহ। আশা রাখবো এমন ঘটনা আর কখনো যেন আপনার সাথে না ঘটে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে আমাদের অতিথির সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে ভয়ঙ্কর ছিল, এবং পুরো 1টি রাত শ্মশানে কাটিয়ে দেওয়া কিন্তু ভীষণ ভয়াবহ ব্যাপার যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে। আশা করব এমন ঘটনা আর কারোর সাথেই না ঘটুক। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, থাকুন চিটাগং লাইভের সাথে।